আসসালামু আলাইকুম দেশের প্রত্যেক নাগরিক যদি মাসে এক হাজার টাকা করে জমা রাখে তাহলে প্রত্যেকেই মাসে পেনশন পঁয়ষট্টি হাজার টাকা পাবেন এ সংক্রান্ত বিষয়াদি নিয়ে জানিয়ে তাই ভিডিওতে একটি সাথেই থাকবেন এমনটাই আবেদন এক হাজার টাকা করে টানা বছর জমা রাখলে মাস শেষে পেনশন পাবেন চৌষট্টি হাজার সাতশত ছিয়াত্তর টাকা আঠারো বছর বয়সে যদি কেউ সাদা প্রদান শুরু করে এবং ষাট বছর বয়স পর্যন্ত তা চালু থাকে তাহলে ওই ব্যক্তি অবসরের পর আশি বছর বয়স পর্যন্ত প্রতি মাসে চৌষট্টি হাজার সাতশত ছিয়াত্তর টাকা পেনশন পাবেন বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ভার্চুয়ালি একথা জানান অর্থমন্ত্রী আহ ম মুস্তফা কামাল তিনি বলেন জাতীয় পরিচয়পত্রের উপর ভিত্তি করে দেশের আঠারো থেকে পঞ্চাশ বছর পর্যন্ত সব নাগরিক পেনশন হিসাব খুলতে পারবেন প্রাথমিকভাবে এ পদ্ধতি ঐ শিক্ষিক থাকবে পরবর্তীতে বাধ্যতামূলক করা হবে প্রাথমিক হিসাব দিয়ে মন্ত্রী বলেন যদি মাসিক চাঁদা এক হাজার টাকা মুনাফা দশ শতাংশ ও আনুতাসিক আট শতাংশ ধরা হয় তাহলে আঠারো বছর বয়সে যদি কেউ চাঁদা প্রদান শুরু করে এবং ষাট বছর বয়স পর্যন্ত তা চালু থাকে তাহলে ওই ব্যক্তি অবসরের পর আশি বছর বয়স পর্যন্ত প্রতি মাসে চৌষট্টি হাজার সাতশত ছিয়াত্তর টাকা পেনশন পাবেন তিনি বলেন আর যদি তিরিশ বছর বয়সে চাঁদা প্রদান শুরু করেন এবং ষাট বছর পর্যন্ত তা অব্যাহত থাকে তাহলে অবসরের পর প্রতি মাসে আঠারো হাজার নয়শত আট টাকা পেনশন পাবেন তবে চাঁদার পরিমাণ এক হাজার টাকার বেশি হলে আনুপাতিক হারে পেনশনের পরিমাণও বেশি হবে এটি একটি আনুপাতিক হিসাব প্রকৃত চিত্র আইন ও বিধি প্রণয়ন এবং পেনশন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার পর জানা যাবে